খেলায় তারা অনেক মজা করলো। হাতের খেলা দেখে সবাই বাড়িতে ফিরলো। তালহা ও তার বন্ধুরা অনেক ক্লান্ত। চম্পার বাবা তাদেরকে বিশ্রাম নিতে বললো। আর চম্পাকে বললো, মা, হাতিটাকে একটু কলা গাছ খাইয়ে নিয়ে আয়, ওর খিদে পেয়েছে। চম্পা হাতিটার পিঠে চড়ে জঙ্গলে কলা গাছের দিকে যাচ্ছিল। মাঝপথে কয়েকটা বিড়াল ছানার দিকে চম্পার নজর পড়তেই সে বলল, কি সুন্দর বিড়াল ছানা, তুই একটু দাঁড়া, আমি ওগুলোকে নিয়ে আসি। চম্পা সেখান থেকে যেতেই পাশেই দানবদের জমির পাশে গরু নিয়ে দাঁড়িয়েছিল কালু। তার নজর পড়লো সাথীর দিকে। আরে, তা চম্পার হাতি না? ইস, এক সময় আমারও এমন একটা হাতি ছিল, কিন্তু চম্পাদের হাতির কারণে আমার হাতির সার্কাস কেউ আর দেখতো না। কালু এসব ভাবতে ভাবতেই তার হাত থেকে ছাড়া পেয়ে হঠাৎ তার গরুটা দানবদের জমির সব ধান খেয়ে ফেললো। পরবর্তী অংশ দেখতে হলে ভিডিওটি লাইক করে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একটু টাচ করে দিও।